জল চাইলে মানুষকে জল পর্যন্ত দিতে পারেনি। আমি জানি না ইউটিউব কবে এরকম ভিখারি হয়ে গেল। কি মিষ্টি লাগছে বাবা, কখন এলি? আচ্ছা শাড়ি পরে খুব সুন্দর লাগছে তোমায়। গেম খেলতে ভালোবাসি, জীবনই খেলা করছে। বল বল বক্তব্য কি? আমি আজকে গাড়ি ভাড়া করেছি, প্রকাশ শিকদারের গাড়ি করে এসেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। আমার সুভর বুঝছেন, দিশা বন্ধু আমার গাড়িতে বসছে। মা গো, তুমি খিদে পেয়েছে? খিদে তো পেয়েছে মা। মানে সেই জন্য আগে আগে চলে যাচ্ছি। চল চল, আমার ব্লগ আর আমাকেই যদি দেখা না যায় কেমন লাগে? সাথে এসে আমরা আলাদা হয়ে গেছি। ওরা 10, আমার 11, ভাল লাগে না। এটা হরই ছিল, ও খুব মজা পেয়েছে ব্যাপারটায়। ও 11 ক্লাসে উঠে গেছে, আমরা 10 ক্লাসে এখনো পড়ে আছি। অশিক্ষিত অশিক্ষিত পড়াশোনা করে না। আর কেন পড়াশোনা ফেল করেছিল? ফিনালিস্ট তাহলে করে কেন? আমি ম্যাচ খেলতে ভালোবাসতো তাই। ওখানে এন্ট্রি করার পর মোটামুটি কিছুক্ষণ আমরা ভালোই সময় কাটিয়েছি, সমস্ত ক্রিয়েটারের সাথে হাই হ্যালো করে নিয়েছি। তারপর আমি আমার টেবিলটা চেঞ্জ করে ওদের সাথে অ্যাড হয়ে গেছে। আর এখানে ইউটিউব থেকে কিছু ভিডিও শো করানো হচ্ছিল, দেন আমাদের প্রিয় বঙ্গাই এসে আমাদের কিছু গেম খেলার জন্য বলে, তো আমরা সেগুলোই প্রিপারেশন নিচ্ছিলাম। আমি গেম খেলতে ভালোবাসি, বাড়িতেও গেম খেলি, আর ইউটিউব বুঝতে পেরে আমার জন্য স্পেশালি সব ক্রিয়েটারদের জন্য গেম খেলা হবে। চলো, গেম খেলতে ভালোবাসি, জীবনই খেলা করছে। এত ক্রিয়েটারের মাঝখানে আমার চোখটা বারবার বঙ্গাইয়ের দিকেই চলে যাচ্ছিলো, মানে ভালোই লাগছিলো আর কি পাঞ্জাবি থেকে কিরণদাকে। তো যাই হোক, তারপরে যেই প্রশ্ন উত্তরগুলো করা হচ্ছিলো সবাই সবার মতো উত্তর দেয়, এবং লাস্টে আমাদের টেবিল থেকে তুষারদা আমাদের সবার হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেয়, মানে একটা দামি কাজ করে ফেলে, এবং আমরা কিন্তু উইন হই এই রাউন্ডে। আস্তে আস্তে বল রে। তো গাইস, যেহেতু আমরা জিতেছি সেহেতু আমরা ডিসাইড করেছি কি হবে, তিনটে টপিক ছিল, তার মধ্যে একটা টপিক আমরা ডিসাইড করেছি আর সেটাই সবাই করবে, মানে সমস্ত ক্রিয়েটার করবে, সেটা হচ্ছে মুভি ডায়লগ। আর এখন এটা নিয়ে সব আলোচনা চলছে সবাই মিলে, তো চলো দেখা যাক কি হয়। ফাইনালি আমরা কি করব সেটা নিয়ে গ্রুপে একটু আলোচনা করছিলাম আমরা সবাই। সবাই কিরণদার সাথে কোলাপ করতে ব্যস্ত, আর আমাদের গ্রুপের প্রত্যেকে আমরা কি করি, টাস্ক করতে টাস্ক করতে ব্যস্ত। আমরা কাজ দেওয়া হয়েছে, তুষারটাকে সবকিছু চিন্তিত। আমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হয়, তার মধ্যে বলা হয়েছিল যে একটা শর্টস আমাদের করতে হবে, যেটা আমাদের শ্যুট করতে হবে, এডিট করতে হবে এবং পোস্ট করে দিতে হবে। তো ফার্স্ট রাউন্ডে যেহেতু আমরা জিতেছিলাম সেহেতু আমরা ভেবেছিলাম সেকেন্ড রাউন্ডের কাজটা আমরা খুব সুন্দরভাবে করব, আর এই ভাবনা চিন্তাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। মানে সবথেকে বড় ভুল হচ্ছে এই ভাবনা চিন্তাটাই আমাদের এই ইভেন্টে। ইভেন্টে থাকাকালীন আমরা বুঝতে পারছিলাম যেটা ঠিক হচ্ছে না, বাট ইভেন্ট থেকে বেরিয়ে আরও পুরোপুরি আমরা কনফার্ম হয়ে গেছি। বাট বিশ্বাস করো, আমরা আমাদের এই গ্রুপ মেম্বার যতজন ছিলাম প্রত্যেকে সুন্দরভাবে কাজটা ওই টাইমের মধ্যে কমপ্লিট করেছে। ফার্স্ট টাইম আমি গ্রেস সাথে কোলাপ করলাম, আর প্রকাশ শিকদার সাথে আমি প্রায় 2021 থেকে কোলাপ করেই আসছি, মানে পুরনো হয়ে গেছে। এবার এডিটটাও করুক, পুরো এডিটটা এবার ও করবে, আর টাইম রয়েছে মাত্র 5 মিনিট বা 6 মিনিট, আই হোপ। তো এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, যেহেতু আমরা সবাই ভিতরে ছিলাম, তো বাইরের কি সিচুয়েশন বা বাইরে কি হচ্ছে সেটা সত্যি আমরা কেউ বুঝতে পারিনি। বাট সাডেনলি আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারকে বলা হলো, যেই যেই টেবিলের নাম্বার বলছি সে তারা তারা বেরিয়ে যাও। তো এটা আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লেগেছে, বাট যেহেতু আমরা ক্রিয়েটার বা যেহেতু সবাই আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, তো আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে বাইরে যারা আছে তারাও ভিতরে আসুক, তারাও মজা করুক, সেজন্য আমরা প্রত্যেকে কিন্তু একবারে বেরিয়ে গেছি। তো বাইরে বেরোনোর পর দেখলাম আমার পরিচিত অনেক ক্রিয়েটার, মানে যাদের সাথে আমার খুব ভালো বন্ডিং রয়েছে, তো তারাও দেখলাম বাইরে অনেকক্ষণ ধরে নাকি ওয়েট করছে। এখন তোমরা ঢুকবে, কি মিষ্টি লাগছে বাবা। কখন এলি? আমি দুপুরবেলা এসেছি, মানে 4টার টাইম, মানে আমাদের কোথায় ছিলিস? ভিতরে ছিলাম সোনা। ও বেরোচ্ছে সবাই? হ্যাঁ, এবার তোদেরকে ঢোকাবে। ঢুকি না ভাই, এটা আমাকে ইউটিউব থেকে দিয়েছে, দিয়ে দে ভাই, দিয়ে দে দিয়ে দে, একদম ম্যাচিং করে আমি নিয়ে যাব। আচ্ছা তোরা ঢুকবি, তোদের ওখানে কেউ আমি বলে দিচ্ছি যে নেক্সট টাইম 500 টাকা ফোন পে করবি, ওখানে তোদের 1 মিলিয়ন ভিউজ দেখছি না, এরকম একটা কোশ্চেন দেবে, তুই করতে পারিস? তোদের সবার জন্য একটা গিফট থাকবে। লাভ করে কিছু পেয়েছিস না? পাইনি তো ভাই, এটা বলে দিবি 4 টাকা দিয়ে দাও ভাই। মা বললো যে তুই খেয়ে যাবি না? না না, ওখানে কি খাবো দেখলে বলে, মায়ের কথা না শুনে আসতে নেই, খেয়ে আসলেই ভালো হতো। অ্যাকচুয়ালি আমাদের ইভেন্টটা হওয়ার কথা ছিল 4টা থেকে 7টা পর্যন্ত। আমরা ভেবেছিলাম আমরা বেরিয়ে আসার পর যারা এন্ট্রি করবে তারা হয়তো ফুল মজা করবে, খুব এনজয় করবে, বাট পুরোপুরি উল্টো হয়েছে ব্যাপারটা।
বাড়ি আসার পর জানতে পারলাম যে ওখানে যতগুলো ক্রিয়েটর ছিল তাদের সাথে নাকি প্রচণ্ড মিসবিহেভ করা হয়েছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, অনেককে ঢুকতে দেওয়া হয়নি। যারা বাউন্সার ছিল তারা প্রচণ্ডভাবে মিসবিহেভ করেছে, ম্যানেজমেন্ট কোনো কিছু ঠিকঠাক ছিল না। অ্যাকচুয়ালি এতগুলো ক্রিয়েটরকে ইনভাইট করেছে সেখানে, মানে জায়গাটা অতীব ছোট, মানে যেখানে অসম্ভব ব্যাপার অতগুলো ক্রিয়েটরকে একসাথে ম্যানেজ করা। দেন আমার একটাই নিজস্ব খুব মানে ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে ইউটিউব থেকে যখন আমাদেরকে ইনভাইট করা হয় দেন তারপরে আমাদের কনফার্ম মেল আসে, তারপরে ডেট আর টাইম আর লোকেশন একটা মেল আসে, দেন আমরা যেদিন আমাদের ইভেন্ট থাকে তার আগের দিন আমাদের একটা মেল আসে। ইউটিউব থেকে এতবার করে মেল করতে পারছে, কল করতে পারছে, বাট যাওয়ার পর এই বিহেভিয়ারটা আমরা কেউ এক্সপেক্ট করি না। অনেকে অনেক দূর দূর থেকে গেছে, তাদের সাথেও যথেষ্ট পরিমাণে খারাপ বিহেভিয়ার করা হয়েছে। ইভেন তারা যখন ঢোকার জন্য বলেছে যে এন্ট্রি কেন করানো হবে না, কেন তাহলে ইনভাইট করা হয়েছে, তখন নাকি সেখান থেকে বলা হয়েছে যে বেশি কথা বললে সিকিউরিটি গার্ড ডাকা হবে। ইভেন ওখানে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, যদিও খাওয়াটা ম্যাটার করে না, বাট অনেকেই ছিল যারা না খেয়ে গেছে, অনেক দূর থেকে গেছে, হয়তো তাড়াহুড়োর জন্য খেতে পারেনি। ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে অন্তত এই ম্যানেজমেন্টের গাফিলতিটা মানা যায় না। বাট অ্যাকচুয়ালি যেটা সবচাইতে বড় কথা, যেটা হচ্ছে আমরা ক্রিয়েটার, আমরা সবসময় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটু সম্মান চাই, একটু রেসপেক্ট চাই। যদিও অনেস্টলি আমাদের সাথে ওরকম কিছু হয়নি, বাট পরে যাদের সাথে, মানে পরে যারা ঢুকেছে তাদের সাথে এত জঘন্য বিহেভিয়ার করা হয়েছে, মানে জল চাইলে মানুষকে জল পর্যন্ত দিতে পারেনি। আমি জানি না ইউটিউব কবে এরকম ভিখারি হয়ে গেল সিরিয়াসলি, মানে এক কথায় বলতে গেলে ইউটিউব ইভেন্ট নিয়ে অনেকের অনেক এক্সাইট ছিল, আমারও ছিল যখন মেল এসছে। আবার অনেক ক্রিয়েটার, মানে আমারই পরিচিত অনেকে আছে যে মেল আসেনি বলে তারা খুব কষ্ট পেয়েছে, মানে পুরো ফালতু, মানে পুরো দিনটাই মাটি, মানে ওরকম যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো ছিল। আই হোপ এর থেকে মেটা ক্রিয়েটার ডেতে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার প্রচন্ড মজা করেছি, সারাটা দিন এনজয় করেছি। বাট আমি সিরিয়াস জানি না এটা কেন হলো, বাইরে এত ক্রাউড ছিল, সেখানে এরকম অফার করা হয়েছে যে 6 জনকে অ্যালাউ করা হবে, তো ডিসাইড করার জন্য কোন 6 জন যাবে। অনেককে এরকম অফার করা হয়েছে যে 25 তারিখ মেল এসছে, ঠিক আছে বাবা 25 তারিখ অ্যালাউ হলো না, তোমরা 26 তারিখ আসো। মানে এগুলো কি ইয়ার্কি মারা হচ্ছে সবার সাথে, মানে তাদের কোনো, তারা কাজ বাদ দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে গেছে কি, মানে তোমাদের কথাবার্তা শোনার জন্য? একদমই তো নয় না। তো নেক্সট টাইম ইউটিউব আমাদের ক্রিয়েটরদেরকে যদি আবার ইনভাইট করতে চায়, তো আমার একটাই রিকোয়েস্ট যে যাতে আমরা সবাই একসাথে মজা করতে পারি, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল যাদের সাথে বন্ডিং ভালো হয় যেই সমস্ত ক্রিয়েটারের সাথে, তাদের সাথে নর্মালি আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়ে যায় বা আমরা নর্মালি মিট করে নিতে পারি। বাট যখন কোনো আমাদের এরকম ইভেন্টের জন্য মেল করা হয়, আমরা চাই প্রত্যেকটা ক্রিয়েটারের সাথে সামনাসামনি কথা বলার জন্য বা একটা ভালো বন্ডিং তৈরি করার জন্য। তো যাই হোক দেখা যাক। আর হ্যাঁ, ইউটিউব থেকে একটা গিফটের কি একটা দিয়েছিল, তো সেটা দেখি যে কি কি আছে। চলো, সো আমাদেরকে এই একটা গিফট দেওয়া হয়েছিল, তো চলো এর মধ্যে কি আছে দেখি। ডিয়ার ক্রিয়েটর, এখান থেকে একটা ছোট্ট একটা লেটার টাইপের কিছু রয়েছে। ইউটিউবের তরফ থেকে একটা ডায়েরি দেওয়া হয়েছে, আর একটা ক্যাপ দিয়েছে ইউটিউবের লোগো দেওয়া, ও আর একটা পেন দিয়েছে ছোট্ট একটা। তো পরে এটাও শুনেছি যে লাস্টে যারা গেছিল তাদেরকে এই সামান্য গিফটটুকু ইউটিউব দিতে পারেনি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।